নমস্কার, আত্মশুদ্ধির পথ প্রদর্শনে তারা সীতাতান্ত্রিক শিশির মহিমা আমরা চলে এসেছি আজকে সোনার বাংলায় আমাদের এই অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে পর্যালোচনায় আমরা আসবো মায়ের কাছে, সেটা হলো মা শনিচন্দ্র বীজযোগ। এই যে ব্যাপারটা, যাদের শনিচন্দ্র বীজযোগ আছে তাদের কাছে এই শনিচন্দ্র বীজযোগটা যোগটা আশীর্বাদ না অভিশাপ? আজকে যদি আপনি এই বিষয়টা আলোকপাত করেন। প্রথমেই বলবো আমার স্বপ্নাধিষ্ঠা শ্রী সীতারা সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানী রাতুল চরণে আমার প্রণাম। প্রত্যেকটা দিন যেটা বলিন যে কেন আসা, আসে আছে পর কাজে পর দেশে পরবেশে, পর বাসে পরের সাক্ষাতি, পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে শের পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাধিষ্ঠা মাতা ঠাকুরানীর চরণে আমার অগণিত প্রাণীর প্রিয় ভক্তমণ্ডলীর জন্য প্রার্থনা করি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো। প্রত্যেকটা দিন আমরা কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি, আর এই যে মনোগ্রাহী অনুষ্ঠান, যেখান থেকে মানুষ শাস্ত্রটাকে জানতে পারে, শাস্ত্রটাকে শিখতে পারে, শাস্ত্র কী বলছে সেটা জানতে পারে। যোগ, শনিচন্দ্র বীজযোগ, শনি রবি বীজযোগ, সাধু সর্পযোগ, এই সমস্ত শুনে অযথা আতঙ্কিত নয়, শাস্ত্র সম্পর্কে সম্যক ধারণাটা করা প্রয়োজন। কারণ বাংলার মানুষ এই মুহূর্তে অনুষ্ঠান আমার দেখছে, তারা ঝক কুষ্টি নিয়ে বসে থাকে যে মা আসবে, মা শাস্ত্রের কথা বলবে, আমরা জানবো শাস্ত্র কী বলছে। শনিচন্দ্রের যে ভীষণ ভয়াবহতা সম্পর্কে মানুষ ওয়াকিবহল, আমি বলবো না, কারণ শনি শব্দটা এসছে কোথা থেকে? শনৈ শব্দ থেকে এসছে শনি। শনৈ অর্থাৎ ধীর গতি, শনি অর্থাৎ কর্মফলদাতা গ্রহ, চন্দ্র মন মানসিকতার কারক গ্রহ। চন্দ্র ফার্স্ট প্ল্যানেট, শনি ভীষণ স্লো প্ল্যানেট, সেই কারণে চন্দ্রকে আমরা কখন পাই? দিনের শেষ প্রান্তে পাই। সকালবেলা আমরা চন্দ্রকে কেউ দেখতে পাই না, বিকেলবেলা সন্ধ্যের পর আমরা চন্দ্রকে দৃষ্টিগোচরে হয় আমাদের। সেই জন্য একটাই কথা বলবো, শনিচন্দ্র বীজযোগ, শনিচন্দ্র সহাবস্থান দেখে বিষময়, তার জীবনে নানা রকম সমস্যা আসতে পারে, এইভাবে আতঙ্কিত হবে না, এইভাবে আতঙ্কিত হবে না। আমি জ্যোতিষ শেখাই, আমি তন্ত্র শেখাই, আমি ফলাদেশ এইভাবে করতে শেখাই না এবং নিজেও করি না। শাস্ত্র যেটা বলছে হবার থাকলে বলে দেবো হবে, না থাকলে বলে দেবো হবে না। আমি বলবো শনিচন্দ্র সর্বদাই যে নেগেটিভ এফেক্ট দেয়, সর্বদাই যে নেগেটিভিটিকে মানুষের জীবন গ্রাস করে, এটা সম্পূর্ণ ভুল তথ্য। এখন সর্বদাই আমিও শুনি যে ভৌমদোষ মানে এখনই বোধ হয় তাকে সঙ্গে সঙ্গে যাগযজ্ঞ করা, কলা গাছের সঙ্গে বিয়ে দেয়া, এগুলো রিচুয়াল আছে, সব ঠিক আছে, কিন্তু সপ্তপুরে যেটা, সব ভৌমদোষ নেগেটিভ নয়। মানুষ শুনে অবাক হচ্ছে, মানুষ শাস্ত্রটা শুনবে বলে বসে, এই অনুষ্ঠানের কন্টেন্টগুলো নেবে বলে মানুষ বসে, জ্যোতিষতন্ত্র অনুরাগীরা মানুষ বসে, সাধারণ মানুষ বসে। সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত নয়, সাধারণ মানুষকে সাহস যোগায় জ্যোতিষতন্ত্র। খারাপ থাকলে, বিপদের সম্ভাবনা থাকলে সাবধান করে দেয়, অযথা ভয় প্রদর্শন এই শাস্ত্র করে না। ভৌমদোষ মানে যদি দেখা যায়, এখন সিংহ লগ্নের ক্ষেত্রে নবমপতি গিয়ে দ্বাদশে বসে রয়েছে, ভালো করে মাইন্ড উঠলে শুনবে, সিংহলগ্নের ভাগ্যপতিকে মঙ্গল, সেই ভাগ্যপতি মঙ্গল যদি কারোর দ্বাদশে বসে থাকে, আমি বলবো পুরোটা নেগেটিভ, দেবে না তাকে। বহু ছক পর্যালোচনা করেছি, বহু ছক দেখার অভিজ্ঞতা থেকে বলছি, যা শেখাচ্ছি, যা পড়াচ্ছি, যা জানাচ্ছি, অভিজ্ঞতা কথা বলছে। সেক্ষেত্রে বলবো সিংহলগ্নের সাপেক্ষে, কিন্তু আমরা যদি দেখি যে ভাগ্যপতি বা নবমপতি গিয়ে যদি দ্বাদশে বসে, বিদেশ যাত্রার যোগ হবে, বাইরে থেকে অনেক 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 কানেকশান আসবে, ভালো ভালো কানেকশান আসবে, ভালো ভালো যোগাযোগ আসবে। সেক্ষেত্রে দেখো ভৌমদোষ কত পজিটিভিটি দিচ্ছে। সর্বদাই যে ভৌমদোষ, যে সর্বদাই খারাপ দেবে সেটা না, বিচার করতে গেলে নাক্ষত্রিক গণনা। আমি শেখাই যে জ্যোতিষশাস্ত্র, আমি নিজেও এইভাবে ফলাদেশ করি না, কারণ আমরা সেটা শেখাবো, সেটা থরলি শেখাবো। ওপর ওপর শনিচন্দ্র বসে আছে মানেই যে বীজযোগ হয়ে গেছে, বিষময় হয়ে গেছে, জীবনের গতি স্তব্ধ হয়ে গেছে, ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে, জীবন অস্তা চলে গেছে, এটা বলতে পারবো না, এটা কখনোই বলতে পারবো না। কিভাবে জানবো প্রত্যেকে ছক নিয়ে বসে আছে আমার অনুষ্ঠান মানে? ডিগ্রি বিচার করব, আমরা ডিগ্রি বিচার শেখাই, ডিগ্রি বিচারের উপর আমি জোর দিই।
শনি আর চন্দ্র আমি শিখিয়ে দিচ্ছি, তোমরা চক্র ফলো করো। শনি আর চন্দ্র যদি এদের মধ্যে 3 ডিগ্রির পার্থক্য থাকে, এদের মধ্যে যদি 3 ডিগ্রির পার্থক্য থাকে, তাহলে কিন্তু একটু শান্তি সুস্থানের, গ্রহ সুস্থানের প্রয়োজন আছে। আদারওয়াইজ শনিচন্দ্র যদি একসঙ্গে বসে থাকে ততটা কোনো সমস্যা দেবে না মানুষের জীবনে। আরও অন্যান্য প্ল্যানেট দেখতে হবে, দশা অন্তর্দশা দেখতে হবে, তবে ফলাদেশ করা যাবে। নাক্ষত্রিক গণনা আমি প্রত্যেককে বলি, যারা জ্যোতিষ শিখবে মনে করছো, যারা ভাবছো মা আমরা তন্ত্র শিখতে চাই, আমরা জ্যোতিষ শিখতে চাই, তারা জানো যে বাংলার বুকে আমি শেখাই তন্ত্র সাধনা, জ্যোতিষশাস্ত্র। যারা প্রকৃত শাস্ত্র শিখতে চাইছো তারা টিভি স্ক্রিনে নাম্বার রয়েছে। যারা ভাবছো মা আমরা তো জ্যোতিষটা এইভাবেই শিখতে চাইছি, এইভাবেই চাইছি তন্ত্র শিখতে, শনিচন্দ্র বীজযোগ কীভাবে খণ্ডন করবে, কীভাবে শনিরবি বীজযোগ খণ্ডন করবে, কীভাবে সাধুসর্পযোগ খণ্ডন করবে, কারণ শুধুমাত্র আগুন জেলে দিলেই কিন্তু এটা কিন্তু সেই শীতকালীন তাপ প্রহানো নয়। হোমযজ্ঞ শান্তি সুস্থান করাটা অতীব দুরহ, অতীব কঠিন, সঠিকভাবে করতে পারলে ফল কিন্তু হাতে নাতে। আমার শেখানো ছাত্রছাত্রীরা, আমি তো মূলত শেখাই, আমার ছাত্রছাত্রীরা, আমার শিষ্য শিষ্যারা বাংলা তথা ভারতবর্ষ তথা বিদেশের বুকে যেভাবে কাজ করছে, কেন এত সফলতার সঙ্গে কাজ করছে, কারণ তাদেরকে প্রত্যেকটা শেখানো হচ্ছে। কারণ এই যে শনিচন্দ্র বীজযোগ খণ্ডন হবে, ভৌমদোষ খণ্ডন হবে, তার আগে যে হোম বিধি, অগ্নি সরঅঙ্গ জ্ঞান থাকতে হবে। কি বললাম? অগ্নি সরঅঙ্গ, পেট কাটা মধ্যনিঃস্ব দৈশূন্য রসর, 6টা অঙ্গের জ্ঞান থাকতে হবে। অগ্নির জিহুবা, জিহুবা বলতে গেলে এবার আসবো আরও ডিটেলস, কারণ আমি তন্ত্রটা শেখাই, এই যে যোগ খণ্ডনটা শেখাই সেটার জন্য বলবো, কিন্তু যে সপ্ত জিহুবা আছে অগ্নির, যে সপ্ত জিহুবা, 7-7টা জিহুবা রয়েছে, সেগুলো সম্পর্কে জ্ঞান থাকতে হবে। অগ্নির কানে যদি হোমাওতি করা হয় তাহলে যোগ খণ্ডন কিন্তু হবে না, উল্টে কিন্তু সমস্যা বেড়ে যাবে। তাই অর্থাৎ আগুন জ্বালা মানেই যে কাঠ ঘের সংমিশ্রণে যে আগুন জ্বলছে সেটা মানেই যে যোগ খণ্ডন হয়ে গেল, এইভাবে আমি শেখাই না। কারণ প্রপার জিনিস দিতে হবে, মুদ্রা দিতে হবে, কোন যোগকে কোন আঙুল বাদ যাবে, আঙুলের যে সমস্ত ফিঙ্গারিংয়ের যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে, কোন আঙুল কোথায় প্রযোজ্য হবে, মুদ্রার কিছু টেকনিক আছে, তবে গিয়ে কিন্তু একটা শনিচন্দ্র বীজযোগ বলো, একটা ভৌমদোষ বলো, শনি রবি বীজযোগ বলো, সাধু সর্পযোগ বলো, প্রত্যেকটা যোগ খণ্ডন কিন্তু বিধি শেখাই আমি, প্রত্যেকটা যোগ খণ্ডন বিধি। এবং তার সঙ্গে যেটা মূল কথা বলবো, যে প্রচুর প্রচুর সময় প্রচুর হোয়াটসঅ্যাপ, প্রচুর মানুষ আমাকে বলে মা বহু জায়গায় গেছি কিন্তু কাজ পাইনি, কিন্তু আমি আর অনুষ্ঠান যারা দেখছে জানে বহু বছর ধরে, দীর্ঘ বহু বছর, আমি পরনিন্দা পরচর্চা করি না, করতে পারবো না, আমি শাস্ত্রের কথা বলতে আসি। এই যে মন্ত্র কাজ দেওয়ার ব্যাপার, এই যে ব্যাপার, হোমে কি বই দেখে মন্ত্র জপ করতে শেখাবো? কখনোই নয়, কখনোই নয়। পুরুষচরণ সিদ্ধ মন্ত্র, গুরু পরম্পরা প্রাপ্ত মন্ত্র, আজকে তন্ত্র বই পড়ে হয় না। আজকে বইয়ের কতগুলো মন্ত্র দেখে হোমাহতি করে দিলাম, কাজ করে দিলাম, এইভাবে তন্ত্র চলে না। আর নিজেরা যেমন আমি গুরু পরম্পরাগতভাবে শিখেছি সেইভাবে আমার শিষ্যদের শেখাই, গুরু পরম্পরাগতভাবে সেই প্রাপ্ত সিদ্ধ মন্ত্র, সিদ্ধ কবচকুণ্ডল, সিদ্ধ যন্ত্র, এই যে সিদ্ধ কথাগুলো বলছি গুরু পরম্পরা থেকে সিদ্ধ, এই যে প্রত্যেকটা মন্ত্র, মন্ত্রগুলো কি জানো তো, মন্ত্র নিদ্রিত থাকে, শাস্ত্রের কথা বলছি। ও তন্ত্র অনুরাগী, জ্যোতিষ অনুরাগী সাধারণ মানুষ এই অনুষ্ঠানে থাকে, কারণ এই অনুষ্ঠান শিক্ষণীয় অনুষ্ঠান, কারণ যেহেতু আমি মূলত তন্ত্র জ্যোতিষ শেখাই, আমি শেখাই, শাস্ত্রের আলোচনা করি, ভগবানের আলোচনা করি, কারণ এই যে মন্ত্র সব নিদ্রিত আছে। আমি যেহেতু পড়াই সেহেতু বলবো দীর্ঘই অনুসায়ী, ভালো করে শোনো, দীর্ঘই অনুসায়ী, এটা কিন্তু নিদ্রাভঙ্গ বীজ, শাস্ত্রে বলছে, শাস্ত্র বলছে এটি নিদ্রাভঙ্গ বীজ। এই নিদ্রাভঙ্গ বীজকে মন্ত্রের আগে মন্ত্রের পরে জপ করতে হবে, তবে মন্ত্র নিদ্রিত থেকে জাগ্রত হবে। জপ সংখ্যা, কিভাবে জপ করবি,
কখন জপ করবে, গুরু পরম্পরা জ্ঞাত হতে হবে। এটা কিন্তু গুরু পরম্পরা জ্ঞাত হতে হবে। সেইভাবে আমার শিষ্যদের শিখে আগে নিদ্রাভঙ্গ বীজ জপ করে মন্ত্রকে নিদ্রিত থেকে জাগ্রত করতে হবে। মন্ত্র ফলদায়ী নয়, যেমন ফুল কিনে এলে ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাবে ইত্যাদি ইত্যাদি মন্ত্রে দেখবে সমস্ত পূজক এবং পূজারিনীরা, সাধক এবং সাধিকরা সাধিকারা তারা শুদ্ধ করে নেয়, নারাজ মন্ত্রায় শুদ্ধ করে। শুদ্ধ করার পর তবে কিন্তু সেই পুষ্পটা দেব পুজোর উপযোগ্য হয়ে ওঠে, উপযোগী হয়ে ওঠে। ঠিক তেমনি বই থেকে মন্ত্র নিলাম, কাছের আগুন জ্বাললাম, ঠিক সেরকমভাবে কিন্তু হোম হবে না। আজকে ডিটেলস আলোচনা, মানুষ শোনে, মানুষ জানে, কেন পায়, কেন, কারণ সঠিক তন্ত্র মানে সঠিক পথে চলতে হবে, সাধনা করতে হবে। আমার কাছে যারা আসে, এই যে মন্ত্রকে জাগরণকে আমরা বলি পুরুষচরণ, আমি পুরুষচরণের ওপর জোর দিই। পুরুষচরণ কী কীভাবে হয়? পঞ্চবিধ ক্রিয়ায় পুরুষচরণ হয়। মন্ত্র জপ সংখ্যা শাস্ত্র নির্দিষ্ট, কলৌ চতুর্গুণ, কলিযুগ যা শাস্ত্র সংখ্যা আছে সেটা চার গুণ হবে। সেই চার গুণ মন্ত্রটার যা জপ হলো সংখ্যা, তার দশাংশ হবে হোম, তার দশাংশ হবে তর্পণ, তার দশাংশ হবে অভিষেক, তার দশাংশ হবে ব্রাহ্মণ ভোজন, তবে মন্ত্রটা প্রাণবন্ত হয়ে উঠল। মৃত ব্যক্তিকে যদি তুমি বলো এক গ্লাস জল দিতে বা এটা করতে বা সুইজন করতে, সুইজপ করতে, করতে পারবে না, করতে পারবে না, তার মধ্যে প্রাণের স্পন্দন নেই। সেই মন্ত্র তৎবৎ, মন্ত্র তৎবৎ, যতক্ষণ না তুমি মন্ত্রের মধ্যে প্রাণ সঞ্চার করছো, কোথাও থেকে বই কিনে এনে মন্ত্র করলে, পাঠ করলে কাজ হতে পারে না। মূলত কাজ হয় না যে কারণগুলো দিয়ে, এগুলো এক একটা কারণ। অগ্নির যে অঙ্গর কথা বললাম, অগ্নির যে কোনো অঙ্গে কাজ করা যায় না, যে কোনো অঙ্গে কাজ করলে কিন্তু হিতে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বিপরীত কাজ হয়ে যায়, ভীষণ বিপরীত কাজ। আর একটা দিক এই যে বলবো মই পাঠ করে হয় না, যেটা বারাহী তন্ত্রের কথা, অশুদ্ধ চন্ডিকা পাঠাত সর্বনাশ হবে ধ্রুবম, শাস্ত্র বলছে, শাস্ত্র বলছে, বারাহিতন্ত্র বলছে। ঠিক বইয়ে কোথাও যদি পেন্টিং মিস্টেক থেকে থাকে তো ভুলটাই করবে। গুরু পরম্পরা জ্ঞাত হতে হবে, গুরুর পদপ্রান্তে বসে শিখতে হবে, তবে গিয়ে তন্ত্র দুই দুয়ে চার, আমি বলছি তন্ত্র কথা বলবে, আমার সেখানে ছাত্রছাত্রী শিষ্য শিষ্যেরা কাজ করছে, তবে সেইভাবে কাজ করবে। শনিচন্দ্রের আলোচনায় ছিলাম আজকে, মূলত সবার জন্য অভিশাপ নয়, অনেকাংশে শনিচন্দ্র অনেক ভালো ভালো জিনিস, অনেক গুড লাক নিয়ে আসে তাদের জন্য, অনেক প্রসপারিটি নিয়ে আসে তাদের জন্য। আমি বলে দিলাম যে ওই 3 ডিগ্রির মধ্যে যদি হয় তাহলে ভালো কোনো তান্ত্রিকের সঙ্গে পরামর্শ করবে, সাধক সাধিকার সঙ্গে পরামর্শ করবে, নির্লোভী ব্যক্তির সঙ্গে পরামর্শ করবে, প্রকৃত সন্ন্যাসী যারা প্রকৃত ভগবানের নিজেদের নিয়োজিত করেছে, নিজেদেরকে ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন, সে সমস্ত ব্যক্তি বা সাধক সাধিকা দিয়ে তোমরা কাজ করাবে, কাজ ফল পাবে। ফল পেতে গেলে কিন্তু বেশ কতগুলো সিস্টেম আছে, বেশ কতগুলো কাজ আছে। যে তন্ত্র আমি বই দেখে পড়লাম, মন্ত্র পড়লাম, না, মন্ত্রের কিন্তু ভগবানের কাছে পৌঁছতে গেলে, সেই মন্ত্রটা ফল দিতে গেলে আর একটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা না বললে কিন্তু আজকে বোঝানোটা অসম্পূর্ণ থেকে যায়, সেটা সেতু এবং মহাসেতু। কি বললাম? সেতু এবং মহাসেতু। এটা নিয়ে আজকে আলোচনা কিন্তু করতে পারছি না, যেহেতু সময় খুব সীমিত, সেই জন্য আজকের আলোচনাকে এখানেই বিরাম দিতে হবে। যারা ভাবছো মা আমি তন্ত্র শিখতে চাই, আমরা জ্যোতিষ শিখতে চাই, হ্যাঁ, ফোন তোমরা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছ, অ্যাড্রেস তোমরা স্ক্রলিংয়ে দেখতে পাচ্ছ, তোমরা চলে ফোন করো, তোমরা যোগাযোগ করো, আশ্রম থেকে যারা ধরবে তোমাদের ডিটেলস সমস্ত বলে দেবে। যারা ভাবছো যে মা কবে কবে অনুষ্ঠান হয়, শনি এবং মঙ্গলবার সোনার বাংলায়, ফেসবুকে যাও, সার্চ অপশানে মা রূপময় মহাশক্তি আশ্রম, এটা টাইপ করো বাংলায়, টাইপ করে সেই আশ্রম পরিবারের সদস্য হও, সৎসঙ্গ শোনো, প্রত্যেক দিন আমার প্রবচন শোনো, প্রত্যেক দিন গ্রহ নক্ষত্র নিয়ে আমার আলোচনা শোনো, গ্রহ নক্ষত্রের সমাবেশ সঞ্চার গোচর নিয়ে আমার আলোচনা শোনো, ইউটিউবে আমার অনুষ্ঠান দেখো, রূপময় মা বলে সার্চ করে, সময় যে নাই তবু বলে যাই, ভয় কী গো, আমি তো আছি, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, ভয় কী, জয় মা।
শুনলাম আমরা মায়ের কাছে। অবশ্যই যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য আমরা আমাদের ঠিকানা অ্যাড্রেসটা আবার পুনরায় বলে দিই, এটি 6 নম্বর নিমচাঁদ মেট্রো স্ট্রিট কলকাতা বনহুগলি। আর যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য ফোন নাম্বারটা বলে দিই 9830859067 এবং 7059457404। এই দুটি নাম্বারে অবশ্যই মায়ের সাথে যোগাযোগ করতে পারেন। যারা শিখতে চাইছেন তাদের জন্য বলছি অবশ্যই করে সেশন চলছে, আপনারা যাতে শীঘ্র পাবেন ভর্তি হতে পারেন। আর মারুপময়ী মহাশক্তি আশ্রমের তরফ থেকে আমাদের ফোন ধরা হলে আপনাদের সমস্ত ডিটেলস ওখানে পেয়ে যাবেন। আমরা আমাদের অনুষ্ঠান এখন এই মুহূর্তে এখানেই শেষ করব, পরবর্তী এপিসোডে আবার নতুন বিষয় নতুন তথ্য নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।